হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল সবাইকে, শুভ সোমবার সবাইকে। তো আমি চলে এসেছি পুজো দিতে। তো দেখো আমাদের এখানে কত ফুল, আমাদের এইগুলো সবই আমাদের গাছের ফুল। তো চলে একে পরিচয় করে দিই আমাদের গাছের ফুলেদের সঙ্গে। তো দেখো এটা আমাদের গাছের ঝুমকো জবা। এই ফুলটা কিন্তু আমার খুবই পছন্দ হয়। ফুলটা এভাবেই কিন্তু গাছে ফুটে থাকে, এতটা সুন্দর এই ফুলটা। দেখো আমাদের এখানে এটাকে ঝুমকো জবা বলে। তো তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা দেখো একটা জবা ফুল, ঘৃত পদ মানে ঘৃত জবা বলে, ঘিয়ের মতো রং, তাই আমাদের এখানে তো ঘৃত জবা বলে। আর একটা আছে লাল জবা, এটাকে অবশ্যই সবাই চেনো, কিন্তু আমাদের আমাদের গাছেরটা একটু আলাদা রকমের। প্রত্যেকটা জবাতে দেখো এই যে গাছ মানে এইখানটা এগুলো কতগুলো পাপড়ি মনে হচ্ছে। এটা আমাদের হচ্ছে কি মানে কি বলবো, কলপের গাছ তো যারা কিনে লাগানো, কিন্তু এটা কিন্তু আলাদা রকমের। এই জবা সবার বাড়িতেই থাকে, কিন্তু এরকম একটা সবার বাড়িতে মনে হয় একটু কমই থাকে। তো এটাকে বলা হচ্ছে মাইক জবা, মাইকের মতো এতটা বড়, তাই মাইকের মতোই মানে মাইক জবাই বলে আমাদের বাড়িতে। আর এটাকে হচ্ছে বলে পঞ্চ জবা, দেখছো কতটা সুন্দর, আরও বড় হয়, আজকে এতটাই ফুটেছে। আর এখানে অনেকগুলো দেখো নীলকণ্ঠ, আমাদের কাছে অনেক নীলকণ্ঠ ফুল ফোটে। তো আজ একটু সোমবার, এই নীলকণ্ঠগুলো একটু বেশি তুলেছে। আর দেখো এই যে স্থল পদ্ম, অনেক স্থল পদ্ম ফুটেছে আজকে। আর দেখো এটা সাদা ফুল, এগুলো তো সবাইদের বাড়িতেই আছে, সবারই বাড়িতেই আছে সাদা ফুল। আর এখানে অনেকগুলো শিউলি ফুল, এই ফুলটা যে আমার এত ভালো লাগে, তো তোমাদের অবশ্যই ভালো লাগে, কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আমাদের বাড়িতে একটাই গাছ আছে, কিন্তু অনেক ফুল ফুটে, এক সাজে ফুল হয়ে যায়, আরও অনেকটাই গাছে থাকে। তো আমার এই ফুলগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার মঙ্গল কামনা করে আজ সোমবার আমি এখন পুজো দিতে বলবো। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকো।